আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে আমার হাজবেন্ডের শপিং নিয়ে। এতদিন তো আপনারা আমার আউটফিট বা জুয়েলারির শপিং দেখলেন, তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমার হাজবেন্ডের শপিং। যে যে জায়গায় আমি গিয়েছিলাম সেগুলো নিয়ে হবে আজকের ব্লগটি। প্রথমে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের টাইম জোনে ওয়াচ কেনার জন্য। টাইম জোন শপটাতে কিন্তু অনেক ধরনের অনেক প্রাইজের ঘড়ি থাকে, সো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারবেন। টাইম জোনের বিশেষত্ব হচ্ছে এখানে ছোট ছোট অনেকগুলো ব্র্যান্ড নিয়ে শপটা তৈরি করা, সো আপনাদের প্রেফারেন্স অনুযায়ী নেওয়া যাবে। তো আজকে শপিংয়ের জন্য আমার সাথে মামা আর পাপা গিয়েছিল, তো আমরা বিভিন্ন ধরনের ঘড়ি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সিলভার টাইপের আছে, ব্ল্যাক টাইপের আছে, আমি পার্সোনালি সিলভার টাইপের ঘড়ি অনেক বেশি পছন্দ করি। সো এখানে আমি খেয়াল করলাম যে এখানে একদম কম বাজেট থেকে শুরু করে অনেক হায়ার বাজেট পর্যন্ত ওয়াচ আছে, যেমন লাইক 10,000 টাকা থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দামের ঘড়িও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তারপর এখানে অনেক ধরনের ডায়ালের ভ্যারিয়েশন আমি দেখতে পেলাম, ছোট ডায়াল, বড় ডায়াল, কিছু ডায়াল আছে যেগুলো পপ আপ করছে একটু উঁচু ধরনের, আবার কিছু আছে ফ্ল্যাট। সো আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী নিতে পারবেন। ঘুরে ঘুরে আমাদেরও একটা ওয়াচ পছন্দ হয়ে গেল আর আমরা সেটা নিয়ে নিলাম। আমরা যে ওয়াচটা নিয়েছিলাম এটার ব্র্যান্ডের নাম ছিল হচ্ছে ফিয়েটা, আর আমি যে ঘড়িটা নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল হচ্ছে 48,000 টাকা, ভ্যাট সহ এটা প্রায় 50,000 মতো লেগেছে। ওয়াচটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি মিনিমালিস্টিক মনে হয়েছে, আর মনে হয়েছে যে রেগুলার ইউজের জন্য হোক কিংবা অনেক সময় একটু গর্জিয়াস আউটফিটের সাথে কিন্তু এটা বেশ ভালোই যাবে। আর ভিডিওতে আরেকটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি এই ভিডিও থেকে কোনো ধরনের জাজমেন্ট এক্সপেক্ট করব না। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাবে বা আমাদের অবস্থা হিসাবে আমাদের যা প্রয়োজন ছিল বা আমাদের যা সামর্থ্য ছিল সেরকমভাবেই আমরা জিনিসপত্র কিনছি। সো এখানে আমি কোনো শো অফ করছি না বা আমি এখানে কোনো জাজমেন্টও আপনাদের থেকে এক্সপেক্ট করছি না যে অনেক কম দামি জিনিস কিনেছি বা অনেক বেশি দামি জিনিস কিনেছি। আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজন মতো কেনার চেষ্টা করেছি। সো আমাদের নেক্সট টার্গেট ছিল হচ্ছে স্যুটের জন্য কাপড় কেনা। যেহেতু আমাদের রেডিমেড স্যুট কেনার কোনো প্ল্যান ছিল না, সো আমাদের প্ল্যান ছিল যে আমরা স্যুট বানাবো। তো যেহেতু আমার লেহেঙ্গাটা ছিল হচ্ছে একটু ল্যাভেন্ডার কালার টাইপের, সো কন্ট্রাস্ট করে আমি চাচ্ছিলাম অ্যাশ কিছু ও পরুক। সো এই জন্য হচ্ছে আমরা ঘুরে ঘুরে কয়েকটা শপ দেখছিলাম, আর যমুনা ফিউচার পার্কের শপগুলোর মধ্যে যেগুলো ভালো দেখলাম যে টপ 10 আছে, তারপর রেমন্ড আছে, জারা আছে, তো ফিট এলিগেন্স আছে, এগুলোতেই মেইনলি আমাদের ঘোরাঘুরি হয়েছে। তো এখানেই হচ্ছে আমি কাপড়ের কালারগুলো দেখছিলাম যে কেমন কি নেওয়া যায় অ্যান্ড অল দ্যাট। তো যেহেতু আমি পার্পল চাচ্ছিলাম, ভাইয়া একটা পার্পল কালারও দেখালো, আবার একটু অ্যাশের মধ্যে দেখালো। তো পছন্দ করতে হালকা ফার্স্টের দিকে একটু মানে সমস্যা হচ্ছিল যে এক্স্যাক্টলি কোন কালারটা নেব, দেন আলটিমেটলি আসলে আমরা ডিসাইড করতে পারি যে এক্স্যাক্টলি কোন অ্যাশটা আমাদের নিতে হবে। আর এদিকে আমার জামাই ভদ্র ছেলের মতো দাঁড়ায় আছে, কিছুই বলতেছে না, কারণ ও কী আর বলবে, শ্বশুরবাড়ির থেকে গিফট, রাইট? আচ্ছা যাই হোক, দেন হচ্ছে আমরা এই কাপড়টা দেখলাম, এই চেক চেক কাপড়টা মামার পছন্দ হলো, তো মামা বললো যে এটা একটা ভালো অপশন হবে, এটা নিতে পারো। তো দেন কী ধরনের স্যুট বানানো হবে, কী ডিজাইনের বানানো হবে এটা সিলেক্ট করা হলো। এখানে অনেক ধরনের মডেল ছিল আর কি, আর স্যুট বানাতে অর্থাৎ কমপ্লিট স্যুট বানাতে অল টুগেদার হচ্ছে 19,950 টাকা লেগেছিল, আর এটা ছিল হচ্ছে স্যুট তৈরি করার জন্য যে কস্টিং সেটা 6,150 টাকা। তো দেন হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে জুতা সেকশনে, বিকজ আমাদের ম্যাচিং একটা শ্যু দরকার ছিল। আমরা সেদিন আল্লাহ রহমতে অনেক তাড়াতাড়ি শপিং করতে পারছি, লাইক অনেক সময় দেখা যায় শপিংয়ে অনেক সময় লাগে, বাট এরকম লাগে নাই। আমরা জাস্ট অ্যাপেক্সে ঢুকছি আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অল টুগেদার আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছে। তো এটা ছিল তাদের এক্সক্লুসিভ কালেকশনের জোন, যেখানে হচ্ছে দামি দামি শ্যুজগুলো পাওয়া যায় বেসিক্যালি ব্রাইডালের জন্য, আর লাইক খুব পার্টি টাইপের শ্যুজের জন্য। তো এরকম দেখছিলো আর কি আবিদ। তো আমি কনফিউজ ছিলাম বিকজ আমার শ্যুজের ব্যাপারে না আইডিয়া একটু কম, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে কিসের সাথে কী শ্যু পরা উচিত। সো আমি মনোযোগ দিয়ে দেখতেছিলাম যে আসলে কী পরতেছে বা কী পছন্দ করতেছে, বাট অ্যাপারেন্টলি আমার কাছে চকলেট কালারটাই বেশি ভালো লাগছিলো ব্রাউনের থেকেও। তারপর একটু হেঁটে হেঁটে দেখছিলো যে কেমন হয়, কোনটা ভালো হয় অ্যান্ড অল দ্যাট, দেন ব্রাউন কালারটাই চুজ করা হয়েছে। সো এখানে আমি আরও কিছু শ্যুজের কালেকশন দেখলাম, আপনারা যারা লাইক শেরওয়ানির সাথে শ্যুজ নিতে চান এরকম গর্জিয়াস টাইপের নিতে পারেন আর কি। তো দেন কেনা হলো এটা। তারপরে এখান থেকে হচ্ছে শ্যান বেল্ট দেখা হচ্ছিলো, এগুলোর প্রাইস আসলে আমি খেয়াল করি নাই বিকজ ততক্ষণে হচ্ছে আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি, সো আমি এগুলোর প্রাইস অ্যান্ড কোনটা নেওয়া হচ্ছে কিছুই খেয়াল করিনি। দেন আরেকটা শ্যুজ হচ্ছে কিনছিলাম, সেটা হচ্ছে একটা বুট টাইপের শ্যুজ, এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, লাইক একটু ফাঙ্কি টাইপের এই ধরনের বুট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তো তারপর হচ্ছে ও এটা পরে হেঁটে একটু দেখলো যে কেমন লাগছে অ্যান্ড অল দ্যাট, এটা খুবই কমফোর্টেবল ছিল, তো এটাও নিয়ে নেওয়া হলো আর কি।
আর শুজ কিনতে গেলে যেটা হয় আর কি, আলটিমেটলি সক্স পরে একবার ট্রায়াল দিতে হয়, আবার ছাড়া দিতে হয় যে কোনটার মাপ পারফেক্ট হয় অ্যান্ড অল দ্যাট, এগুলোই করা হচ্ছিল আর কি। শুজ, বেল্ট অ্যান্ড সক্স সব কিছুর কস্টিং ছিল 17,000 টাকার মতো। আমার কাছে না রিসিটটা নাই, আমি হারাই ফেলছি, সো দেখাতে পারলাম না। এখন নেক্সট চলে যাচ্ছে হচ্ছে শার্টের দিকে। শার্টও আমাদের বানানোর প্ল্যান ছিল, আগেই বলেছিলাম যে ল্যাভেন্ডার কালারের শার্ট বানাতে চাচ্ছিলাম আমি ওর জন্য, বাট খুব পারফেক্ট একটা কালার অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছিলাম না। ঘুরতে ঘুরতে হচ্ছে লাস্টে রেমন্ডে চলে গেলাম, আর তখন ওনারা আমাকে সাজেস্ট করলো যে আপু আপনার লেহেঙ্গা যেহেতু ল্যাভেন্ডার কালার, আপনি শার্টটা হোয়াইট নিয়ে আপনি টাই আর কাফ যেগুলো আছে সেগুলো হচ্ছে ল্যাভেন্ডার নিতে পারেন, তখন আপনার কালারটা কিন্তু হাইলাইটেড হবে। তখন আমার মাথায় মনে হলো যে ইয়া দ্যাটস রাইট, আমি আসলে ভেতরের শার্টের কালার আমার সাথে ম্যাচিং নিয়ে কী লাভ, এটা তো দেখা যাবে না। তারপরে নেওয়া হলো হচ্ছে হোয়াইট কালারের, অ্যান্ড দেন এখানে হচ্ছে মেজারমেন্ট দেওয়া হচ্ছিলো রেমন্ড থেকে কেনা হয়েছে। 4,891 টাকার মতো কাপড়ের দাম ছিল, আর অন্যদিকে বানানোর জন্য খরচ লেগেছে 650 টাকার মতো। তো তারপর এটা হচ্ছে পরের দিনের কাহিনী, আমরা হচ্ছে বসুন্ধরা গিয়েছিলাম আমি আর মা বেসিকলি। তো সেখান থেকে হচ্ছে আম্মু আবেদের জন্য দেখলাম যে প্যান্ট কিনতে চাচ্ছিলো, তারপর র্যান্ডম পরার জন্য টি শার্ট কিনতে চাচ্ছিলো যেগুলো হচ্ছে ডালাতে দেওয়ার কথা। তো আম্মুর ইচ্ছা ছিল যে একটা গ্যাবাডিন বা কট টাইপের প্যান্ট নেবে, আর একটা হচ্ছে জিন্সের নেবে। জেন্টেল পার্ক থেকে হচ্ছে এই টি শার্টগুলো নেওয়া হলো, আম্মু তিন কালারের তিনটা নিয়েছে, এক একটার প্রাইস মোর লাইক 1600-1700 মতো ছিল, এক্স্যাক্ট প্রাইস আমার আসলে মনে নেই। আর এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছিল কডের প্যান্ট আর কি, বাট আম্মু যে জিন্সের প্যান্টটা অ্যাকচুয়ালি চাচ্ছিলো সেরকম সেম আসলে জেন্টেল পার্কে ছিল না। সো আম্মু আশেপাশের দোকানগুলো ঘুরছিলো যে সে তার মনের মতো পায় কি না, বাট ফার্স্টের দিকে অনেকগুলো আমরা প্যান্ট দেখলাম, বাট এক্স্যাক্ট যে কালারটা আমার মা চাচ্ছিলো সেগুলো আসলে পাওয়া যাচ্ছিলো না। দেন অনেক সময় দেখা যায় যে একটু ছেঁড়া ফাটা ডিজাইন করা থাকে, যেটা আমার মা একদম দুই চোখে দেখতে পারে না। তো সে বলছে যে একদম প্লেন ভদ্র ছেলেদের যে প্যান্ট আছে ওরকম দেখাতে, বাট এই সব ওনার কোনোভাবেই আমার মনের মতো দেখাতে পারছিল না, উল্টা কীরকম ব্ল্যাক ট্যাগ দেখাচ্ছিলো যেগুলো আমার একদমই পছন্দ হয়নি। বাট স্টিল আম্মু ধৈর্য ধরে দেখতেছিল যে কোনটা নেওয়া যায় অ্যান্ড অল দ্যাট, বাট ফাইনালি লাস্টলি একটা দোকানে যেয়ে আমাদের প্যান্টটা পছন্দ হয়েছে, 2,500 টাকার মতো প্রাইস পড়েছিল। তারপরে এখন দেখাবো হচ্ছে একদম শেষ দিনের কাহিনী, যেদিন হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা মিলে আবেদের জন্য শেরওয়ানিটা কিনতে যাই। ওকে নেওয়ার একদমই প্রয়োজন বোধ করি নাই, বিকজ আমার চয়েস ইজ ওর চয়েস। এলিফেন্ট রোডে যে র্যান্ডমলি আমরা একটা দোকানে ঢুকে গেছি, অ্যান্ড আমার মাথায় প্ল্যান ছিল যে আমি ওকে মকমল কিনে দেবো, ব্ল্যাক মকমল আর কি, অ্যান্ড কেমন জানি এটাই আমার ফার্স্টে পছন্দ হয়ে গেল। আসলে আমি মাথায় এরকম একটা থিম রাখছিলাম যে আমি ব্ল্যাক মকমলের মধ্যে গোল্ডেন কাজ নিব, যেটা আমার লেহেঙ্গা রেড লেহেঙ্গার সাথে কন্ট্রাস্ট হবে। দেন এখানে পাগড়ি ছিল, একটা পাগড়ি পছন্দ করলাম আমার মনের মতো। দেন আমার প্ল্যান ছিল যে ওকে এরকম সীতাহার টাইপের, মানে মালা টাইপের পরাবো। দেন আরেকটা শল টাইপের নিলাম যেটা হচ্ছে আমার লেহেঙ্গার সাথে ম্যাচ করা, অনেক সুন্দর লেসের কাজ ছিল যেটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। স্পেশালি লেসটা হচ্ছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড আমার প্ল্যান হচ্ছে ফিউচারে আমি শলটা মেরে দিব, অ্যান্ড আমি এটা ইউজ করতে পারবো। আমার শাশুড়ি মার প্ল্যান ছিল বেসিকলি এটা। দেন তারপরে আমরা জুতো নিয়েছিলাম ম্যাচিং করে রেড কালারের, তারপর আমরা পাগড়ি নিয়েছিলাম রেড কালারের মধ্যেই। কোনোটার ইন্ডিভিজুয়াল প্রাইস এই জন্য বলছি না বিকজ আমরা সব কিছু একসাথে সিলেক্ট করে দেন একবার একটা দাম বলেছিলাম, এই কারণে হচ্ছে কোনোটার স্পেসিফিক প্রাইস আসলে আমরা জানি না। এই কয়েকটা আইটেম সিলেক্ট করার পরে আমি চিন্তা করলাম যে আমি শুজটা সিলেক্ট করি। তো এখানে অনেকগুলো অপশন আছে, ব্ল্যাক আছে, হোয়াইটের অপশন আছে, রেডের অপশন আছে, বাট আমার ইচ্ছা ছিল যে একদম রেড হবে সব কিছু, বাট মেইন আউটফিটটা সেটা হবে হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড আমি কিন্তু এটার সাথে প্যান্ট যেটাকে বলে বা সালোয়ার চুড়িদার পায়জামা যেটা বলতে পারেন ওটাও নিয়েছিলাম, সো এটাই ছিল অলটুগেদার প্যাকেজ। অ্যান্ড অলসো একটা পেনও নিয়েছিলাম সুন্দর দেখে। অ্যান্ড আপনারা আসলে জানেন না, বাট আমার শাশুড়ি হচ্ছে দামাদামিতে একদম বেস্ট, সেরা, এত সুন্দর করে এত কম দামে কিনবে আমি জাস্ট কল্পনাও করি নাই। এই সবগুলো আইটেম মাত্র 13,000 টাকা দিয়ে কিনছি, ক্যান ইউ বিলিভ ইট। সো ওভারঅল এই শেরওয়ানি প্যাকেজটা 13,000 টাকা দিয়ে কিনে আমরা হাইলি হাইলি স্যাটিসফাইড ছিলাম, বিকজ শেরওয়ানি না পরে আর কখনো কাজে লাগে না, বাট এই শেরওয়ানিটা অ্যাকচুয়ালি লাগবে বিকজ এটা খুবই লাইট ওয়েটেড কাজ টাইপের। সো পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামে তো পরাই যাবে, প্লাস ওভারঅল যা যা কিনেছি 13,000 টাকা, ইট ওয়াজ আ রিয়েলি গ্রেট ডিল অনেস্টলি। সো আলহামদুলিল্লাহ আমাদের শপিংয়ে আমরা অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। সো এটাই ছিল ওভারঅল আমার হাজব্যান্ডের শপিং ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।